সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিচিত্রায়। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের চারপাশে ঘটে যাওয়া নানান খবর আখবর আপনাদের সামনে হাজির করে থাকি। তাহলে চলুন দেরি না করে জেনে নিই আজকে আপনাদের জন্য কি থাকছে বিচিত্রায়। চীনের বেইজিং ইন্টারন্যাশনাল আর্ট স্কুলে অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশের শিশুরাও। 2016-2017 সালে চায়না থেকে প্রশিক্ষণপ্রাপ্ত শিশু অ্যাক্রোবেটিক শিল্পীদের স্বাগত এবং 2017-2018 সালে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের বিদায় উপলক্ষে 17 সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুজ্জামানুর এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মা মিং চিয়াং। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং চীনের সংস্কৃতি মন্ত্রণালয় ও চীনা দূতাবাসের সহযোগিতায় চীনের বেইজিং ইন্টারন্যাশনাল আর্টস স্কুলে বাংলাদেশের 20 জন শিশুকে অ্যাক্রোবেটিক প্রশিক্ষণের জন্য চীনে প্রেরণের ব্যবস্থা করা হয়। ইতিমধ্যে 10 জনের একটি দল প্রশিক্ষণ শেষে দেশে ফিরে এসেছে। অনুষ্ঠানের শুরুতে প্রশিক্ষিত শিশুরা অ্যাক্রোবেটিক পরিবেশন করে এবং শিল্পকলা একাডেমি নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্য সংসদের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল 2-দিনব্যাপী নাট্য উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্য সংসদের আয়োজনে 17 ও 18 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্য সংসদ নাট্যোৎসব 2017-এর আয়োজন করা হয়। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুজ্জামানুর এমপি। উৎসবের উদ্বোধন ঘোষণা করেন নাট্য সংসদের প্রধান উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। আমি নিশ্চিত তারা পেকে গেছে, তারা বেঁচে গেছে, তারা সবার চলে গেছে। এখন দিনের শেষ সময়, তারা সবাই চলে গেছে। তারা কেমন করে ভুলে গেল তাদের কি আছে, আমাকে কেন বলছো? উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের নাটক রুটস অ্যান্ড উইংস মঞ্চায়িত হয়। নাটকটির নির্দেশনা দিয়েছেন আব্দুর রাজ্জাক। ওদের বস মাটিতে থুতু ফেলেছিল, আজ বলেছিল খনন করো, কাজ একটাই, খনন করা, কোনো হাঙ্কি বাঙ্কি করা চলবে না। তাছাড়া আমি তোমাকে এখানে আসতে বলিনি, কাজও বুক করতে বলিনি, বলি তুমি বলি এটা এটা কে দিয়েছিল তুমি? আর আমাকে বলেছিলে যে সারাটা দিন শুধু এই ছুরিটা করো। বিগত 2 দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক চর্চা একেবারেই স্থবির হয়ে পড়ে। এই স্থবির অবস্থা থেকে যাতে একটি সুষ্ঠু এবং বেগবান সাংস্কৃতিক চর্চার একটি প্ল্যাটফর্ম গঠিত হয়, এজন্যই আসলে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাট্য সংসদ গঠন করা। মজিদ মোল্লা ফাউন্ডেশনের অর্থায়নে মানিকগঞ্জ সিঙ্গাইর জয় মন্টপ উচ্চ বিদ্যালয়ে নির্মিত হলো একটি দ্বিতল ভবন। মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় 15 সেপ্টেম্বর মজিদ মোল্লা ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিত জয়পণ্ডব উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করা হয়। দৃষ্টিনন্দন এই ভবনের উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি ও মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং থার্মেস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের মোল্লা। এ সময় স্থানীয় সংসদ সদস্য, বিশিষ্ট শহীদ শিল্পী মমতাজ বেগম, মানিকগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান ও জয়মণ্ডপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 3.5 কোটি টাকা ব্যয় নির্মিত এই ভবন নির্মাণে অর্থায়ন করেছে মজিদ মোল্লা ফাউন্ডেশন। আলিয়াস প্রশস্ত ঢাকা লা গ্যালারিতে চলছে স্থাপত্য বিষয়ক একটি প্রদর্শনী। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের আয়োজনে 16 সেপ্টেম্বর থেকে রাজধানীর অলিয়াস ফ্রসেস দু ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে রিভার র্যাপসোডি মিউজিয়াম অফ রিভার্স অ্যান্ড ক্যানেল শীর্ষক প্রকল্পের নকশা বিষয়ক একটি প্রদর্শনী। প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট স্থপতি অধ্যাপক শামসুল ওয়ারেস। উন্নয়নের নামে গত 3 দশক ধরে বাংলাদেশের নদীনালা খাল বিল ভরাট করে কলকারখানা ও বসতবাড়ি বানানো হচ্ছে। নদীনালা ব্যবহৃত হচ্ছে কলকারখানার অপরিশোধিত বর্জ্য ফেলার জায়গা হিসেবে। এরই পরিপ্রেক্ষিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থীরা সচেতনতা তৈরির লক্ষ্যে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীরে একটি মিউজিয়াম পরিকল্পনা করেছে।
তারই নকশা প্রদর্শিত হচ্ছে এই প্রদর্শনীতে। গত তিন দশক ধরে এই নদী নালা খালবিল ভরাট করে ফেলা হচ্ছে উন্নয়নের নামে, অর্থনৈতিক প্রবৃদ্ধির নামে নদী নালা খালবিল ভরাট করে ফেলা হচ্ছে। তো আমরা তৃতীয় বর্ষের স্থাপত্যের ছাত্রছাত্রীদের নিয়ে, শিক্ষার্থীদের নিয়ে ভাবছিলাম যে এমন একটা কিছু করা যায় কি না যেটা দিয়ে গণসচেতনতা বাড়ানো যায় পরিবেশ সংরক্ষণের ব্যাপারে। 55তম জন্মবার্ষিকীতে শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসে শিক্ষিত হলেন কবি ও শিশু সাহিত্যিক সমর শামসুল আলম। কবি ও শিশু সাহিত্যিক সম শামসুল আলমের 55তম জন্মজয়ন্তী উপলক্ষে 15 সেপ্টেম্বর শুক্রবার বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এক আনন্দানুষ্ঠানের আয়োজন করা হয়। কথা সাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন, গীতিকবি মোহাম্মদ রফিকুজ্জামান, শিশু সাহিত্যিক আলী ইমাম, কবি ও সংসদ সদস্য কাজী রুজি সহ আরও অনেকে। অনুষ্ঠানে সম শামসুল আলমের উপর নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয় এবং জন্মোৎসব উপলক্ষে 212 জন লেখকের লেখা নিয়ে সমকথা নামে একটি সংকলনের মোড়ক উন্মোচন করা হয়। আমি কি কাজ করলাম সেটা মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য হলো না হলো এটা নিয়ে আমার বিবেচনা, যে আমি আমার কাজটা করে যেতে চাই যেটা, এবং যে কাজটা হবে দেশের জন্য, দেশের মানুষের জন্য, আমি এই চিন্তাটাই সবসময় মাথায় রাখি। কারণ যে কোনো লেখকের একটা কমিটমেন্ট থাকা উচিত, এবং সেই কমিটমেন্টটা আমার একটাই কমিটমেন্ট, সেটা হচ্ছে আমার দেশ এবং দেশের মানুষ। অনুষ্ঠানে সম শামসুল আলমের মা সালেহা শাহজাহান, তার পরিবারের সদস্য সহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে সম শামসুল আলমকে শুভাশিস জানানো হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চায়িত হলো লোকনাট্য দল বনানীর নাটক সোনাই মাধব। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে 13 সেপ্টেম্বর বুধবার সোনাই মাধব নাটক মঞ্চায়িত হয়। লোকনাট্য দল বনানীর দর্শক নদীত প্রযোজনা, ময়মনসিংহ গীতিকা অবলম্বনে পদাবলী যাত্রা সোনাই মাধব। বাবা নেই, ভাই নেই, মায়ের একমাত্র সন্তান সোনাই, রূপে গুণে অদ্বিতীয়, অসহায় মা সোনাইকে মামার কাছে রেখে আসে ভালো পাত্রের সঙ্গে বিয়ে দেওয়ার জন্যে। কিন্তু ঘটকের আনা কোনো পাত্র পছন্দ হয় না মামা মামির। এরই মধ্যে মাধবের সঙ্গে পরিচয় হয় সোনাইয়ের, পরিচয় থেকে প্রেম। সোনাই ও মাধবের প্রেম এবং বিয়োগান্তক পরিণতি নিয়ে সোনাই মাধবের গল্প। সোনাই মাধব পাড়াটি পদাবলী কীর্তন ও যাত্রার আঙ্গিকের সমন্বয়ে তৈরি। পদাবলী কীর্তনের সঙ্গে সঙ্গীতের মাধ্যমে কাহিনী বর্ণিত হলেও সঙ্গে নৃত্য যুক্ত করা হয়েছে। সোনাই মাধব নাটকের নির্দেশনা দিয়েছেন ইউজিন গোমেজ। সোনাই মাধব আসলে ওই ময়মনসিংহ গীতিকা অবলম্বনে রচিত। এখানে আপনারা দেখতে পাবেন নাচ, গান, অভিনয়, এই তিনটার সমন্বয়ে কিন্তু এটা গড়ে উঠছে। এটা আস্তে আস্তে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এটা শুধু আমরা দেশের মধ্যে করি না, এটা আমরা বিদেশে করেছি এবং আন্তর্জাতিক ফেস্টিভ্যালও আমরা এই নাটকটা করেছি, সেখানে বেশ প্রশংসিত হয়েছে। ভারতের বিভিন্ন প্রদেশের মুখরোচক খাবার নিয়ে রাজধানীর গুলশানের হোটেল ফোর পয়েন্টস বাই শেরাটনে 21 সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যাল। এ উপলক্ষে মঙ্গলবার সকালে হোটেলটিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে হোটেল ফোর পয়েন্টস বাই শেরাটনের প্রধান শেফ স্টিফেন ব্যাবিটস, কলকাতার শেফ গোপালকৃষ্ণ সহ হোটেলটির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয় 10 দিনব্যাপী এই ফুড ফেস্টিভ্যালে ভারতের বিভিন্ন প্রদেশের ঐতিহ্যবাহী সব খাবার থাকবে। এদেশের ভোজন রসিকদের সুলভ মূল্যে ইন্ডিয়ান খাবারের স্বাদ দিতে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত এই ফুড ফেস্টিভ্যাল চলবে। ঢাকায় আমি 21 থেকে 29 পর্যন্ত যে ইন্ডিয়ান ফুড প্রমোশন করতে এসেছি, তো এখানে পুরো ইন্ডিয়ান ইন্ডিয়ার অল স্টেটের যত স্টেট টেস্টি ফুড আছে, এটা ইন্ডিয়ান ফেমাস অল ওভার ওয়ার্ল্ড ইন্ডিয়ান ফুড যার জন্য বিখ্যাত, সেই খাবারটা আমি এখানে তৈরি করতে এসেছি।
সুপ্রিয় দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতি নেবার। কোথাও যাবেন না, ফিরছি অল্প সময়ের মধ্যে, সঙ্গেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বিচিত্রায়। ছায়ানটে অনুষ্ঠিত হয়ে গেল নিভৃত প্রাণের গান শীর্ষক অনুষ্ঠান। সাংস্কৃতিক সংগঠন পঞ্চ ভাস্কর্য ও যুক্তরাজ্য প্রবাসী বাঙালিদের সংগঠন আনন্দধারা 16 সেপ্টেম্বর শনিবার রাজধানী ছায়ানট মিলনায়তনে নিভৃত প্রাণের গান শীর্ষক সঙ্গীত ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে প্রবাসী রবীন্দ্রসঙ্গীত শিল্পী ইমতিয়াজ আহমেদের গানের অ্যালবাম নিভৃত প্রাণের গানের মোড়ক উন্মোচন করা হয়। অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা আ ফ ম সাইফুদ্দৌলা ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক। অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন শিল্পী ইমতিয়াজ আহমেদ। গানের ফাঁকে ফাঁকে পাঠ ও আবৃত্তি করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। ভরিয়ায় দেহ প্রাণ, কি অমৃত তুমি চাহ করিবারে পান, আমার নয়নে তোমার বিশ্ব ছবি দেখিয়া লইতে সাজ যায় তব কবি, আমার মুগ্ধ শ্রবণে নিরবরোহী শুনিয়া লইতে চাহ আপনার গান, হেমর দেবতা ভরিয়ায় দেহ প্রাণ, কি অমৃত তুমি চাহ করিবারে পান। ইমতিয়াজ আহমেদ রবীন্দ্রনাথের প্রেম, প্রকৃতি ও পূজা পর্যায়ের মোট 17টি গান শোনান। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল সিউল অভিবাসী চলচ্চিত্র উৎসব ঢাকা 2017। এশিয়া মিডিয়া কালচারাল ফ্যাক্টরি দক্ষিণ কোরিয়া ও জলজ মুভি বাংলাদেশ যৌথভাবে 14 সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমি চিত্রশালা মিলনায়তনে সিউল অভিবাসী চলচ্চিত্র উৎসব ঢাকার 2017 আয়োজন করে। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক গীতিয়ারা নাসরিন, চলচ্চিত্র নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন, জুনায়দ হালিম ও শ্রমিক নেতা মোশরেফা মিশু। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে সমগীত ও চিত্রপট। উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসী শ্রমিকদের নির্মিত 7টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। প্রতিটি চলচ্চিত্র প্রদর্শনীর পর প্রদর্শিত চলচ্চিত্র নিয়ে একজন বক্তা আলোচনা করেন।
নারীদের সংগঠন গাথার আয়োজনে রাজধানীতে অনুষ্ঠিত হয়ে গেল ধর্ষণ বিরোধী আলোচনা অনুষ্ঠান। 16 সেপ্টেম্বর রাজধানীর মাইডাস ভবনের ইএমকে সেন্টারে নারীদের সংগঠন গাথা ধর্ষণ সাম্প্রতিক ভয়াবহতা শিরোনামে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। গাথার পরিচালক পাপড়ি রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করেন নারী নেত্রী অ্যাডভোকেট মাকসুদা আক্তার লাইলি, অধ্যাপক ডক্টর মাসুদুজ্জামান ও অধ্যাপক ডক্টর গীতিয়ারা নাসরিন। আলোচনায় বক্তাগণ আশঙ্কাজনক হারে ধর্ষণ বেড়ে যাওয়ার কারণ হিসেবে বিচারহীনতা, পুরুষতান্ত্রিক সমাজে পুরুষদের ক্ষমতা প্রদর্শনের মানসিকতা এবং দুর্বল আইনকে দায়ী করেন। ছায়ানটের নিয়মিত সঙ্গীত অনুষ্ঠান শ্রোতার আসরে এবার গাইলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শাহিন সামাদ। ১৫ সেপ্টেম্বর শুক্রবার রাজধানীর ছায়ানট সংস্কৃতি ভবনের রমেশ চন্দ্র সেন মিলনায়তনে নিয়মিত গানের অনুষ্ঠান শ্রোতার আসরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গান পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শাহিন সামাদ ও ছায়ানটের শিল্পী মনি সরকার। শাহিন সামাদ শোনান পঞ্চকবিদের গান। কীর্তন, শ্যামা ও গজল সহ বিভিন্ন ধরনের গান পরিবেশন করে শিল্পী শ্রোতাদের মুগ্ধ করেন। স্বল্পশ্রুত গানের পাশাপাশি শাহিন সামাদ শ্রোতাদের অনুরোধে বেশ কিছু জনপ্রিয় গানও শোনান। বাংলাদেশ শিল্পকলা একাডেমি স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়িত হলো বুদ্ধদেব বসুর কাব্য নাটক প্রথম পার্থ। আমার চিন্তায় অন্ধকার, কামনা। 13 সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে থিয়েটার স্কুল প্রাক্তনের নাটক প্রথম পার্থ মঞ্চায়িত হয়। কর্ণ হিন্দু পুরাণ মহাভারতের বীর, কুন্তিপুত্র হয়েও কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি অস্ত্র ধারণ করেন পাণ্ডবদের বিপক্ষে। বীর কর্ণের জীবন নিয়ে রচিত বুদ্ধদেব বসুর কাব্য নাটক প্রথম পার্থ। তোমার জন্য কার বুক এত ঢাকা। নাটকটিতে কর্ণচরিত্রে অভিনয় করেছেন নুরজামান রাজা, কুন্তি চরিত্রে শিরিন বকুল, দ্রৌপদী চরিত্রে তানিয়া হুসাইন এবং কৃষ্ণ চরিত্রে অভিনয় করেছেন গোলাম শাহরিয়ার সিক্ত। মহাভারতের কাহিনী অবলম্বনে প্রথম পার্থ নির্দেশনা দিয়েছেন জয়িতা মহানবীশ। প্রিয় দর্শক, দেখতে দেখতে ফুরিয়ে এলো আমাদের সময়, এবার বিদায়ের পালা। সামাজিক ও বিনোদন জগতের সব খবর আখবর নিয়ে আমি নিশা আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব আগামী মঙ্গলবার। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন বাংলা ভিশনের সঙ্গেই।